এই যে ঘটনাটা ঘটছে অতীতে আর যাতে আগামীতে ঘটে না। ও আর স্কুল থেকে যায় না, সে আমাকে মারবে। প্রধান শিক্ষিকাকে খোঁজা হচ্ছে এবং সেলিমউদ্দিন বলছে যে ওই প্রধান শিক্ষককে অফিস কক্ষ থেকে বের করে দাও। আগামীতে এরকম কোনো সময় না ঘটে এরকম আমরা আশা করি। বিয়ানীবাজারের সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গার দলিল সংক্রান্ত বিষয়ের জের ধরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মিটিং চলাকালীন সময়ে অফিস রুমে ঢুকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হালিমা বেগমকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ওয়ার্ড আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে। এ ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। গত ১৯ জানুয়ারি দুপুরে ঘটা অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বিদ্যালয়ের শিক্ষকরা। আমরা বাইর হইলাম, বাইর হইয়া দেখি যে ওখানে সভাপতিকে মারধর করা হচ্ছে এবং প্রধান শিক্ষিকাকে খোঁজা হচ্ছে এবং সেলিমউদ্দিন বলছে যে ওই প্রধান শিক্ষককে অফিস কক্ষ থেকে বের করে দাও। সেটা নিয়ে আমরা আতঙ্কিত আছি। বিষয়টি নিয়ে উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন প্রধান শিক্ষক হালিমা বেগম। প্রাপ্ত সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি সকাল ১১টার দিকে সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে পরিচালনা কমিটি ও পিটি কমিটির সভা চলছিল। সভা চলাকালে অনধিকারভাবে প্রধান শিক্ষিকার কক্ষে প্রবেশ করে তাদের দাওয়াত দেয়া হয়নি কেন বলে জানতে চান ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কফিল ও তার সহযোগীরা। তখন সন্ত্রাসী কায়দায় তারা প্রধান শিক্ষিকার টেবিলের উপর চাপড়াতে থাকেন। এ সময় বিদ্যালয় এলাকায় এক ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়। মিটিংয়ে উপস্থিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান তাদের শান্ত করার চেষ্টা করলে তাকে ধাক্কা দেন এবং তাকে অকথ্য ভাষায় গালি দেন কফিল ও তার ভাই কামাল হোসেন। ম্যাপ টিভির কাছে এমন অভিযোগ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কফিল উদ্দিন কামাল উদ্দিন। মিটিং চলাকালীন আইয়া তাই তাই আমার অফিসের দুঃখিয়া তাই অস্থির বাবা আটে তাই মাথা খুব মাথা করছেন করা বাদে আমি সান্ত্বনা করার জন্য আমি বলছি যে শিক্ষা বিচারে এই দায়িত্বটা নিছেন, এই দায়িত্বটা তাই আইয়া এগুলো সমাধান করিয়া দিবা। আমি এখান কোয়ার কারণে আমার লগে খুব আচার আচরণ করছেন। যত দ্রুত সম্ভব বিদ্যালয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার সমাধান করে শিক্ষকদের সুন্দর পরিবেশে পাঠদানের সুযোগ করে দিতে দায়িত্বশীলদের প্রতি দাবি জানান এলাকাবাসী। এই যে ঘটনাটা ঘটছে অতীতে আর যাতে আগামীতে ঘটে না, এরা মহিলা যারা সবাই আমার এলাকার এরা এই স্কুলে লেখাপড়া করিয়ে মাস্টারি নিয়েছে, তো এরা তো আমার এলাকার লোক। আমি চাই না যে এই স্কুলের কোনো ক্ষয়ক্ষতি হোক, আমি চাই আর যে স্কুলটা যেভাবে সুন্দরভাবে হয় এইভাবে আপনারা সমাধান করিয়ে দেবেন। দুই চার দিন আগে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এইটা আমরা নিজের কাছে খুব খারাপ লাগছে। স্কুল প্রতিষ্ঠানও এসে এইরকমের অপ্রীতিকর ঘটনা আমরা কোনোদিন আশা করতে পারি নাই। আগামীতে এইরকমের কোনো সময় না ঘটে এরকম আমরা আশা করি। এটার সমাধান চাইছিল সেই সময়ও, কোনো কারণে এটা নিয়ে মানা হয়েছে না। আমি চাই যে আমাদের স্কুলটা সুস্থ সমাধানে থাকতো এবং স্কুল কোনো এই ধরনের কোনো বেজাল হইতো না। এদিকে এ ঘটনার কিছু সময়ের মধ্যে কফিলের চাচাতো ভাই সেলিমউদ্দিন তার দ্বিতীয় শ্রেণীতে পরীক্ষা দেয়া মেয়েকে কেন পাশ করতে দেয়া হয়নি তা প্রধান শিক্ষিকার কাছে জানতে চান। তখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হালিমা বেগম কারণ ব্যাখ্যা করতে চাইলে তার উপর চড়াও হন সেলিম, কফিল ও কামাল। তারা হালিমা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে কক্ষ থেকে বাইরে আসার কথা বলেন, তাকে খুন করার হুমকি দেন বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হালিমা বেগম। চাচাতো ভাই সেলিম একজন আছে, তার মেয়েকে কেন ফাঁস দিলাম না, ফাঁস দিতেই হবে, ওকে বের করে দাও, ওকে মেরে ফেলবো, এরকম মানে আমার দপ্তরি ধরে আটকাতে পারতেছে না, এরকম হইহুল্লার স্কুলে শুরু হয়ে গেছে। টিচাররা ক্লাস থেকে দৌড় দিয়ে আসছে, সব স্টুডেন্টরা জড়ো হয়ে গেছে, তারপর ওরা মানে বকাবকি এরকম চিল্লাচিল্লি করে তারপর তারা স্কুল থেকে গেছে। কিন্তু ওই সেলিম যে ও আর স্কুল থেকে যায় না, সে আমাকে মারবে এরকম নাসুরবান্দা। আমাকে অফিস থেকে সবাই থেকে বলে ওকে তাই বের করে দাও, আমি আজ মারবই, কেন ফাঁসলে না, তাই এত ক্ষমতা ফাইল হই। বিদ্যালয় চলাকালীন সময়ে অফিস রুমে ঢুকে প্রধান শিক্ষিকা হুমকি দেয়া হয়েছে বলে লিখিত অভিযোগ করেছেন প্রধান শিক্ষক। শীঘ্রই এ বিষয়টি সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুমান মিয়া। সভাপতিকে বিভিন্নভাবে গালিগালাজ করে এবং আমি যেটুকু জানতে পারছি যে আমার প্রধান শিক্ষিকা জমিদাদা সংক্রান্ত কাগজপত্র দেখার জন্য তারা চাপ প্রয়োগ করে, এক পর্যায়ে এলাকাবাসী সেখানে জড়ো হয়ে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে। তো ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত আর কোনো ঘটনার সূত্রপাত না হয় সেই জন্য আমরা
উপজেলা প্রশাসন এবং আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে আমরা এই বিষয়টা সুরাহা করার জন্য চেষ্টা করছি। বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত করার ঘটনায় উপজেলা জুড়ে নিন্দার ঝড় বইছে। বিষয়টি সমাধানের অপেক্ষায় উপজেলা কয়েক হাজার শিক্ষক। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।